হরে কৃষ্ণা। মনকে কৃষ্ণপ্রেমে নিমজ্জিত করতে ও শান্তির খোঁজে আজ আমরা চলে এসেছি জলঙ্গি ও গঙ্গার সঙ্গমস্থলে মায়ানগরী মায়াপুরের ইসকনে। আমাদের প্রতিদিনের জীবনে পাওয়া না পাওয়া, হারা জেতা, এগুলোর বাইরেও যে আরও কিছু থাকতে পারে তা এখানে না আসলে বোঝাই যাবে না। ইসকনে প্রবেশের পর আমাদের সামনেই যেটা চোখে পড়ল সেটা হচ্ছে অখণ্ড হরিনাম সংকীর্তনের উৎসস্থল। আজকের যে বিশাল শ্রী চন্দ্রোদয় মন্দির আমরা দেখতে পাই তার সূচনা আদতে 1971 সালে শ্রী প্রভু শিলাপাদের হাত ধরে এই কুড়ে ঘরের মাধ্যমেই সূচিত হয়, যেখানে প্রভুজি অখণ্ড নাম সংকীর্তনে প্রচার করেন এবং তার সঙ্গে উনি শ্রীকৃষ্ণের সেবায় নিজেকে নিমজ্জিত করেন। নদীর স্রোতের মতো শ্রীকৃষ্ণের নাম সংকীর্তন ধারাবাহিকতার সঙ্গে এই স্থানে প্রচার হয়ে চলেছে। দিবারাত্রি 24 ঘন্টার যে কোনো সময় আসলে আপনি আপনার নিজের মনকে শান্তির উৎসে নিমজ্জিত করতে পারেন। প্রভুজি 70 বছর বয়সে শ্রী ভগবদ গীতার ইংলিশ ট্রান্সলেশন শুরু করেন এবং ছড়িয়ে দিতে থাকেন কৃষ্ণ প্রেম সমাজের সমস্ত স্তরে। ইসকন শব্দের অর্থ হল ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসিয়াসনেস, যা 1966 সালের 13 জুলাই নিউ ইয়র্ক সিটিতে স্থাপিত হয় শ্রী শ্রীলা প্রভুপাদের হাত ধরে। চন্দ্রোদয় মন্দিরের দ্বার প্রতিদিন ভোর 4:30 সময় ভগবান শ্রীকৃষ্ণের মঙ্গল আরতির মাধ্যমে খোলা হয়। এই কম্পাউন্ডেই তৈরি হচ্ছে বিশ্বের সবথেকে বড় মন্দির, যার নাম টেম্পল অফ ভেদিক প্ল্যানেটোরিয়াম অর্থাৎ টিওভিপি। এটি উদ্বোধন করা হবে 2022 সালের ফেব্রুয়ারি মাসে। এর জন্য খরচ পড়ছে $90 মিলিয়ন। আর এর জন্য বেছে নেওয়া হয়েছে প্রায় 3 লক্ষ স্কোয়ার ফিটের মতো জায়গা। এই টিওভিপিটি এতটাই বড় যে এখানে প্রায় 10,000 জন ভক্ত একসঙ্গে শ্রীকৃষ্ণকে দর্শন করতে পারেন। এই মন্দির প্রাঙ্গণের চারপাশ দিয়ে তৈরি করা হয়েছে শ্রীকৃষ্ণের বাগান, যেখানে অসংখ্য তাজা ফুল, স্নিগ্ধ বাতাস, পাখির কলতান মনকে শান্তি মার্গে পৌঁছে দেয়। 1960 সালে শ্রী শ্রীলা প্রভুপাদ যখন নিউ ইয়র্ক সিটিতে পৌঁছান তখন তার কাছে 1 পয়সাও ছিল না, শুধুমাত্র অগাধ শ্রীকৃষ্ণের ভক্তি এবং প্রেম থেকে তিনি শুরু করেন হরে কৃষ্ণা মুভমেন্ট। তিনি বেছে নেন সমাজের সেই সমস্ত মানুষদের যারা প্রতিনিয়ত ড্রাগের নেশায় বা উচ্ছৃঙ্খল জীবনযাপনে নিজেদের জড়িয়ে ফেলেছিলেন, তাদেরকে সুপথে আনার জন্য, শান্তির পথে আনার জন্য তার এই মুভমেন্ট শুরু হয়। শুধুমাত্র ভারতবর্ষেই নয়, আজ দেশে বিদেশে সব জায়গায় শ্রীকৃষ্ণের মাহাত্ম্য এবং তার প্রেম অখণ্ড ভালোবাসা তিনি যে ছড়িয়ে দিয়েছেন তা আমাদের চোখে পড়ে। আর আজ সারা পৃথিবী জুড়ে ইসকনে 600টিরও বেশি সেন্টার রয়েছে। ভেদিক বিলিভস ইন নন ভায়োলেন্ট ইটিং প্রিন্সিপালস, আর এর থেকেই তিনি প্রচার করতে শুরু করেন বিশ্বব্যাপী নিরামিষ খাবারের একটি প্রচেষ্টা। আমাদের ঠিক সামনেই রয়েছে শ্রী গোবিন্দাস রেস্টুরেন্ট, যেটা কিনা বিখ্যাত গোবিন্দাস ফুড চেইনের একটি অংশ। এখানে আপনি যে কোনো ধরনের খাবার পেতে পারেন, সেটা কন্টিনেন্টাল, ইন্ডিয়ান, ইটালিয়ান বা চাইনিজ হতেই পারে, কিন্তু তা পুরোটাই হবে কিন্তু শুদ্ধ নিরামিষ। অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন এই ফুড প্লাজাটি খোলা থাকে সকাল 7টা থেকে রাত 8:45 পর্যন্ত এবং বিশেষ বিশেষ দিনে এখানে বিশেষ ধরনের থালিরও ব্যবস্থা হয়ে থাকে। ফুড প্লাজা ছাড়িয়ে এবার আমরা এগিয়ে চলেছি ইসকনের নিজস্ব 3D ডোম থিয়েটারের দিকে। যাওয়ার পথে আমাদের ঠিক বাঁ দিকের দেওয়ালের আমরা দেখতে পেলাম শ্রীকৃষ্ণের
জীবনের ওপর ভিত্তি করে বিভিন্ন ওয়াল পেন্টিংস। মায়াপুর ফুল ডোম থিয়েটারে সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত প্রতি 40 মিনিটের স্লটে দেখানো হয়ে থাকে 3D অ্যানিমেটেড শ্রীকৃষ্ণের জীবনী এবং তার সাথে ভগবদ গীতার বিভিন্ন অংশ। এই কম্পাউন্ডে আরও রয়েছে বিভিন্ন ধরনের স্টল যেখান থেকে আপনি সংগ্রহ করতে পারেন জপের মালা, খঞ্জনি বা অন্য ধরনের কোনো বাদ্যযন্ত্র অথবা ভগবদ গীতা কিংবা একটি টি শার্ট যা কিনা কৃষ্ণপ্রেমে নিমজ্জিত। এছাড়াও ইসকন থেকে আয়োজন করা হয় বিভিন্ন ধরনের অ্যাওয়ারনেস প্রোগ্রাম, যেরকম অক্টোবর 2021-এ আসতে চলেছে টিওভিপি বুক অফ ডিভোশন অ্যান্ড অফারিং টু শ্রীলা প্রভুপাদ। এই ধরনের অ্যাওয়ারনেস প্রোগ্রামে পার্টিসিপেট করার জন্য যে আপনাকে সবসময় ইসকন মন্দিরেই আসতে হবে তা কিন্তু নয়, আপনারা চাইলে এনাদের যে নিজস্ব ওয়েবসাইট রয়েছে সেখান থেকে অনলাইন কোর্সও করতে পারেন। আমাদের সামনে এই মুহূর্তে রয়েছে চন্দন কাঠের দ্বারা নির্মিত এক প্রকাণ্ড সুসজ্জিত অপূর্ব রথ। এই রথেরও কিন্তু একটি ইতিহাস আছে। একসময় শ্রী শ্রীলা প্রভুপাদ যখন তার কিছু বিশিষ্ট সাহেব শিষ্যদের নিয়ে শ্রী জগন্নাথ মন্দিরে প্রবেশ করতে চান তখন তাকে বাধা দেওয়া হয় এবং সেই সময় তিনি প্রতিজ্ঞা করেন শ্রী জগন্নাথকে নিয়ে তিনি সারা পৃথিবী প্রদক্ষিণ করবেন, প্রচলন করেন রথযাত্রা। শ্রী শ্রীলা প্রভুপাদের জীবনাবসানের পর তাকে পুষ্প সমাধিস্থ করা হয় বৃন্দাবনে, আর তারই একটা রেপ্লিকা এখানে রাখা রয়েছে যা কিনা সমাধিস্থল বলে খ্যাত। এই সমস্ত মন্দির আর মিউজিয়ামের যে ইন্টেরিয়ার রয়েছে তা অপূর্ব, যা ভাষায় প্রকাশ করা যায় না। তবে এই মন্দিরগুলিতে প্রবেশ করার আগে আপনাকে জমা রাখতে হবে আপনার মোবাইল ফোন বা ক্যামেরাকে। যারা একবার এই মন্দিরগুলির ভেতরে গেছেন বা যেই মন্দিরগুলোকে যারা প্রত্যক্ষভাবে যারা দর্শন করেছেন একমাত্র তারাই জানেন যে তারা এক্স্যাক্টলি কী দেখেছেন। মন্দিরে যাওয়ার সাথে যেটা জড়িয়ে থাকে সেটা হলো প্রসাদ, আর এখানে প্রসাদের কনসেপ্ট কিন্তু সম্পূর্ণ আলাদা। আপনারা চাইলে কেক, পেস্ট্রি অথবা দোসা কিংবা মোমোর মতো প্রসাদও আপনারা বাড়ি নিয়ে যেতে পারেন। তবে আপনি যদি চান তাহলে অনলাইনে আগে থেকে বুক করে এখানে যে অন্নভোগ দেওয়া হয় তারও স্বাদ আপনারা গ্রহণ করতে পারেন। ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে আমাদের এই ছোট্ট প্রয়াস। আশা করি আপনাদের সবার খুব ভালো লেগেছে। ভালো থাকবেন। হরে কৃষ্ণ।